नमस्कार, आमी कौशिक राय, एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनल सकल प्रिय दर्शक बंधु के आंतरिक अभिनंदन शुभेच्छा और अनेक अनेक भालोबासा जानाय। पहला एप्रिल 2022 आगामीकाल पाँच राशि ठीक यही समय लटारी प्राप्ति होते चले। भिडियोटी प्रथम शुरू करार आगे एक कथा बोली, भिडियोटी सम्पूर्ण रूपे आलोचनाटी आपनारा शुनुन, आमी ए भिडियोटीते कि बोलछी तारपर आपनी राशिर नाम शुने तबेई लटारी काटुन। अर्थात अनेके करछेन राशिर नाम शुनछेन एबं लटारी केटे फेलछेन। देखुन जे राशिगुलो पाँच राशिर कथा बोलछी प्रत्येकेरई किन्तु जन्मछक किन्तु लटारी जोग नेई। अर्थात लटारी जदि आपनार बाय बार्थचार्ट जदि थाके जोग তবেই কিন্তু আগামীকাল আপনি লটারিতে প্রাইজ কিন্তু পাবেন। যে পাঁচ রাশির কথা বলছি, বড় হোক ছোট হোক মাঝারি হোক প্রাইজ কিন্তু পেতে চলেছে এই পাঁচ রাশি। তবে আপনার জন্মছকে থাকা দরকার। আমি দিনের রাহুকালটা বলি, যে সময় লটারি শুধু নয়, লটারি শেয়ার যে কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট এই জায়গাটাতে কিন্তু করবেন না দিনের রাহুকালটা। রাহুকালটা বিশেষভাবে যে কোনো শুভ কাজ আপনারা বর্জন করুন। আগামীকাল শুক্রবার পয়লা এপ্রিল যে পাঁচ রাশি লটারিতে হতে চলেছে মালামাল, সেই রাশিগুলো নিয়ে আমি আলোচনা করব এবং দিনের শুভ সময় এবং রাশিভিত্তিক টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়ও আমি কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। এবং এই ভিডিওটিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু থাকবে, যে তথ্যগুলো শুনলে হয়তো আপনি লটারি কিন্তু পেতে পারেন। অর্থাৎ আলোচনাটি সম্পূর্ণ শোনার চেষ্টা করুন। লটারি অনেকেই কাটছেন, কাটতে 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 কী হচ্ছে, লটারি লাগছে না, অনেকে ফেটা হয়ে যাচ্ছেন। দেখুন, এই জন্য আমি বারবার বলি, নিজের জন্ম ছকটা একবার পর্যালোচনা করুন। আপনার জন্মছকে যদি লটারি যোগ থাকে আগামীকাল, আপনি কিন্তু অর্থের ঐশ্বর্যের শিকড় ছড়া কিন্তু উঠবেন। দেখুন, কলিযুগে যে গ্রহটি অর্থ দিয়ে থাকে সেটি হচ্ছে রাহু গ্রহ। আপনার জন্মছকে রাহু, শুক্র, বুধ, শনি প্লেসমেন্ট কেমন আছে। যদি দেখা যাচ্ছে আপনার জন্মছক নেই, হস্তরেখাও কিন্তু আপনাকে বলে দিবে আপনার লটারি যোগ আছে কি না। যদি লটারি যোগ থাকে, কোন সময় আছে, কোন বছর আছে, এটা কিন্তু আপনি একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার কাছে আপনি কিন্তু জানতে পারেন। তো যাই হোক, আলোচনাটা শুরু করা যাক। যে রাশিগুলোর আমি কথা বলবো আগামীকাল লটারিতে প্রাইজ পেতে চলেছে, অর্থাৎ কত অ্যামাউন্টের অর্থ পাবে সেটা ডিপেন্ড করবে তার ভাগ্যভাবের উপর। আপনি 10 টাকা পাবেন কি 10,000 টাকা পাবেন কি 1,00,000 টাকা পাবেন কি 1,00,000,000 টাকা পাবেন, সেটা ডিপেন্ড করবে আপনার ভাগ্যভাবের উপর। ভাগ্যভাব যত আপনার মজুদ হবে, পঞ্চমভাব যত মজুদ হবে, আপনার কিন্তু লটারিতে বড় ধরনের প্রাইজ কিন্তু পাবেন। অর্থাৎ টাকা গুছিয়ে আপনি বাড়ি কিন্তু যাবেন। তবে জন্মছক যাদের নেই, হস্তরেখার মাধ্যমে কিন্তু আপনার নিজস্ব একবার হলো দেখিয়ে নিন না আপনি যে লটারি কাটছেন, লটারিটা আপনার ন্যাকালচাটে আছে কি না, সেটা থাকলে কোন বছর আছে। আর যাদের 1-2 নম্বর জন্যে মিস খেয়ে যাচ্ছে না, রাহু কবচটা আপনার পরিধান করুন। রাহু কবচ কী হবে, আপনার লটারি লাগার সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে। যাদের অল্পের জন্য মিস খেয়ে যাচ্ছে, লাগবে এই কথা বলছি না, রাহু কিন্তু কলিযুগে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটিয়ে কিন্তু থাকে, হঠাৎ অর্থ। তো রাহু কবচ আপনারা পরিধান করুন এবং এর পাশাপাশি রাহুর বীজমন্ত্রটা আপনারা পাঠ করতে পারেন এবং বাস্তুক্ষেত্রে রাহুর প্লেসমেন্টটা আপনি এবার দেখিয়ে নিতে পারেন আপনি যদি মনে করেন। আপনার ক্ষেত্রে রাহু হচ্ছে আকস্মিক অর্থপ্রাপ্তির কারক গ্রহ, আর লটারি হচ্ছে খুব অল্প পরিশ্রমে আপনি কিন্তু কোটিপতি কিন্তু হতে পারেন। এটা সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের খেলা। যে পাঁচ রাশি আগামীকাল ভাগ্যের খেলায় পড়তে চলেছে, সে পাঁচ রাশি সম্বন্ধে আমি
আলোচনা এখন করব। দেখুন কালকে রাহুকালটা যেটা আছে 10:30 থেকে 12:00 পর্যন্ত, সকাল 10:30 থেকে 12:00 পর্যন্ত, এবং আপনার ক্ষেত্রে আগামীকাল উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্র রিপ্রেজেন্ট করছে, ব্রহ্মা যোগ থাকছে আগামীকাল, এবং শুভ সময় আপনার 12:44 পর্যন্ত শুভ সময়। আরেকটি টাইম আপনার 4:38 থেকে আপনার 6:25 পর্যন্ত এবং ব্রহ্মযোগ, এবং 10:30 থেকে 12:00 মোটেও আপনার লটারি কিন্তু কাটবে। লটারি বলুন, শুভ কাজ বলুন, এগুলোতে আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করবেন না। এবার আমি আসি মেন আলোচনায়, যে রাশিগুলোর ক্ষেত্রে লটারি প্রাপ্তির যোগ আছে, যে রাশিগুলো টার্গেট নাম্বার শুভ সময়। প্রথম রাশি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার যেটি আসছে সেটি হচ্ছে 2। আপনাদের যে সময়টি সকাল 8:12 থেকে 9:11 পর্যন্ত, 8:12 থেকে 9:11 পর্যন্ত তুলা রাশি। দ্বিতীয় যে রাশি সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের যে আগামীকাল যে টার্গেট নাম্বারটি যেটি আছে কন্যা রাশির ক্ষেত্রে সেটি হচ্ছে আপনাদের 8, এবং আপনাদের ক্ষেত্রে যে শুভ সময়টা আগামীকাল বেরিয়েছে সেটি হচ্ছে 12:22 থেকে 2:48 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের যে টার্গেট নাম্বারটি আগামীকাল বেরিয়েছে মিথুন রাশির ক্ষেত্রে সেটি হচ্ছে 3 এবং 5, এবং আপনাদের ক্ষেত্রে যে সময়টি যেটা দাঁড়াচ্ছে সেটি হচ্ছে দুপুর 1:03 থেকে আপনার 4:42 পর্যন্ত দীর্ঘ সময় কিন্তু মিথুন রাশি কিন্তু সময় থাকছে। এই সময় মতো আপনারা লটারি কাটার চেষ্টা করুন। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আগামীকাল আপনাদের যে টার্গেট নাম্বারটি সেটি হচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে সেটি হচ্ছে 8 এবং 6 আপনাদের ক্ষেত্রে 8 এবং 6, এবং আপনাদের যে শুভ সময়টি আগামীকাল বেরিয়েছে সেটি হচ্ছে শুভ সময় বৃষ রাশির ক্ষেত্রে সকাল 7:52 থেকে 9:33 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা লটারি কাটার চেষ্টা করুন, লটারি লাগার সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে। সবশেষ যে রাশির কথা আমি বলবো, আগামীকাল যে রাশি লটারি প্রাপ্তির প্রবল সম্ভাবনার সৃষ্টি হয়েছে সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের যে আগামীকাল যে শুভ সময়টা যেটা বেরিয়েছে মেষ রাশির ক্ষেত্রে সেটা হচ্ছে আপনাদের 12:15 থেকে মেসেজ কিন্তু 12:15 থেকে আপনার 1:24 পর্যন্ত, 12:15 থেকে 1:24। আপনাদের ক্ষেত্রে আগামীকাল যে টার্গেট নাম্বারটি যেটি আছে সেটি হচ্ছে মেসেজের ক্ষেত্রে 6, 8 এবং 3। এই তিনটি কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু আগামীকালের জন্য টার্গেট নাম্বার। মেষ রাশি কিন্তু গাঢ় লটারি প্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। সবশেষ রাশি আমি যদিও বললাম, মেষ রাশি কিন্তু খুব প্রবল আগামীকাল লটারি, যদি আপনার ন্যাকাল চাটে যদি লটারি যোগ থাকে আপনি কিন্তু কালকে কোটিপতি পর্যন্ত হতে কিন্তু পারেন। তবে যাদের ক্ষেত্রে একটুর জন্য মিস খেয়ে যাচ্ছে কিনা, মানে তীরে এসে তড়ি যাদের ডুবে যাচ্ছে তাদের ক্ষেত্রে আমি আবারও বলবো রাহু কবচ পরিধান করুন। একটা কথা আছে, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে। কিছু ক্ষেত্রে তিথিক্ষণটা কিন্তু আপনার ভাগ্যকে কিন্তু বদলে দিতে পারে। তাই আগামীকাল যে 1 এপ্রিল শুক্রবার যে 5 রাশির লটারির প্রাপ্তির আমি কথা আমি বললাম সে 5 রাশি নিশ্চিত রূপে লিখে রাখুন। যদি আপনার জন্মছকে গাঢ় যোগ থাকে আপনি কিন্তু আগামীকাল লটারি প্রাপ্তি আপনার কিন্তু নিশ্চিত রূপে কিন্তু হতে কিন্তু চলেছে। তো প্রিয় দর্শক বন্ধু, এই বিষয়ে যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, এবং বিশেষ করে আপনাদের
জন্মছকটা একবার হলো বিশ্লেষণ করে নিন। আপনার জন্মছকে লটারি যোগ আছে কি না, সেটা থাকলে কোন সময় আছে, কোন বছর আছে। দেখুন, সময়টা কিন্তু ইম্পর্টেন্ট, মানে আপনি ফট করে একটা রাশির নাম শুনে লটারিকে টেনে নিচ্ছেন কিন্তু আপনার জন্মছকে নাই, অর্থাৎ আপনি কে লটারি কাটছেন কিন্তু আপনার জন্মছকে নাই, লাগবে না বস, আপনার লাগবে না। কারণ হচ্ছে সেই জায়গাটা রাহু গ্রহকে, যেটা আকর্ষিক ধনপ্রাপ্তির কারক গ্রহ, এই রাহু গ্রহকে কিন্তু কলিযুগে আপনাকে কিন্তু স্ট্রং কিন্তু করতে হবে। লটারিটা হচ্ছে সম্পূর্ণ ভাগ্যের খেলা, অর্থাৎ আপনার ভাগ্য বা যত স্ট্রং হবে লটারি প্রাপ্তির সম্ভাবনা তত বৃদ্ধি করবে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।